এ ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের দুর্দান্ত তিনটি আপডেট শেয়ার করবো আপনাদের কাছে। যে আপডেট তিনটি আশা করি প্রতিটা হোয়াটসঅ্যাপ ইউজারকারই ভালো লাগবেই লাগবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে সকলের ইচ্ছা পূরণ করেছে হোয়াটসঅ্যাপ। তো এই আপডেট তিনটি আপনাদের প্রতিটা হোয়াটসঅ্যাপ ইউজারকারই অবশ্যই জানা দরকার। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু এই আপডেট তিনটি সম্বন্ধে সম্পূর্ণ ধারণাটা আপনারা পেয়ে যাবেন। আর যদি এই আপডেটটি আপনাদের না এসে থাকে, সেটাকে কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর শেষ দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনাদের চ্যানেল ভিডিও চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা চলেন দেখে নিই হোয়াটসঅ্যাপের আপডেট তিনটি কী। জাস্ট আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবো। ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবো, তারপরে চলে যাবো সেটিংসে, তারপরে চলে যাবো অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো প্রাইভেসিতে। তো মূলত তিনটি আপডেটই কিন্তু প্রাইভেসিতে এসেছে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখেন সর্বোপরি কিন্তু লাস্ট সিন আছে, যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু তিনটি অপশন ছিল, এখন কিন্তু এখানে চারটি অপশন চলে আসছে। আমরা কী করতাম দেখা যায়, আমাদের লাস্ট সিনটি কারোর কাছে হাইড করার জন্য নোবডি করে দিতাম, আর না হলে এভরিওয়ান দিতাম, আর না হলে আমাদের মাইক কন্ট্যাক্ট দিতাম। এই তিনটি অপশনই কিন্তু ছিল। বর্তমানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে যে কাউকে বাদ দিয়ে লাস্ট সিন শেয়ার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনি যে কোনো একটি ব্যক্তিকে সিলেক্ট করে দিতে পারেন যে সে আপনার লাস্ট সিনটি দেখবে না, ওই লোকটি ছাড়া সবাই কিন্তু আপনার লাস্ট সিনটি দেখবে, ঠিক আছে বন্ধুরা। এটার জন্য কী করবেন, জাস্ট আপনার মাই কন্ট্যাক্ট এক্সপ্রেসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা চলে আসবে। চলে আসার পর বন্ধুরা যাকে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে যদি আপনি রাইটে ক্লিক করে দেন, এখন কিন্তু এই ব্যক্তিটি একমাত্র আপনার লাস্ট সিনটি দেখতে পারবে না, এছাড়া কিন্তু সবাই আপনার লাস্ট সিনটি দেখতে পারবে। তো এখান থেকে যদি আপনি মানে এখানে গিয়ে আরও নাম্বার সিলেক্ট করে দেন, আপনি যেই কয়জনকে চাচ্ছেন যে মানে এই কয়জন লোক আমার লাস্ট সিন দেখতে দেখবে না, তাদেরকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু আপনার লাস্ট সিনের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। আমরা কিন্তু এরকম মনের আশা ছিল আমাদের, কিন্তু এটা বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের পূরণ করে দিয়েছে। তারপরে বন্ধুরা আপনারা যদি প্রোফাইল ফটোতে চলে যান, প্রোফাইল ফটোতে কিন্তু সেম প্রসেস আপডেট চলে আসছে। আপনি প্রোফাইল ফটোতেও কিন্তু পারবেন যে কাউকে আপনি বাদ দিয়ে প্রোফাইল ফটোটি দেখাতে, ঠিক আছে বন্ধুরা। তারপরে অ্যাবাউট, অ্যাবাউটটি কি আপনারা অবশ্যই জানেন। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা যায় আমাদের যে অ্যাবাউট থাকে এখানে কিন্তু আমরা কিছু লিখে রাখি। দেখেন বন্ধুরা এই যেখানে আমাদের অ্যাবাউট সেশনে কিন্তু কিছু লেখা আছে, এই লেখাগুলো কিন্তু আমরা সেম প্রসেস বা সেম আপডেট করতে পারবো, বা এই প্রসেসটিও কিন্তু আপনি অ্যাবাউটের লেখাগুলো কিন্তু আপনি সেম প্রসেসে দেখে নিতে পারবেন, আপনার কোন কন্ট্যাক্টকে দেখাতে চাচ্ছেন আর কাকে দেখাতে চাচ্ছেন না। তো এই তিনটি আপডেট আমার কাছে পার্সোনালভাবে খুবই ভালো লেগেছে, এর জন্যই ভিডিওটি শেয়ার করা, ঠিক আছে বন্ধুরা। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা যারা এই আপডেটটি পাননি তারা কীভাবে পাবেন, তারা অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। জাস্ট হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর বন্ধুরা এখানে আপনাদের আপডেট যাবে, এই আপডেটটা আপনারা অবশ্যই করে নেবেন। আপডেটটি করে নিলেই কিন্তু এই ফিচারটি আপনাদের চলে আসবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। আর অ্যান্ড্রয়েড পিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড পিটির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।